আপনার এখন পার মান্থ যদি অন এভারেজ বলি সেটা আপনার ইনকাম, লাস্ট মান্থে আপনি কত ড্র করেছেন বাংলাদেশি টাকায়? লাস্ট মান্থে বাংলাদেশি টাকায় 12, আমি ডলার আসছে 7,000 লাস্ট মান্থে। লাস্ট মান্থে $7,000? হ্যাঁ লাস্ট মান্থে এটা আসছে 7,000 ডলার। হলে আপনারা যদি 84 দিয়ে গুণ দেন ডলার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি একটি বিশেষ ভিডিও। আমি বোধহয় সবসময় কথাটাই বলি, একটি বিশেষ ভিডিও শুরু করছি, এবং আমি কেন বলি সেটাও আমি একটা ব্যাখ্যা আপনাদেরকে সবসময় দিয়েছি। আজকের ভিডিওটা একটা উদাহরণ সৃষ্টি করার মতো ভিডিও, উদাহরণ সৃষ্টি করার মতো ভিডিও, এবং কিছু উদাহরণ আমি আসলে এখানে উপস্থাপন করতে যাচ্ছি। প্রথমে আমি আপনার একটু নামটা জানতে চাই। আমার নাম ফারজানা শারমিন নেভি। ফারজানা শারমিন নেভি, কোথায় থাকছেন আপনি? আমি নরসিংদীতে থাকি। নরসিংদী থেকে ঢাকা এসেছেন জি এই গল্পটা বলার জন্য? জি। বিউটিফুল। আমরা আসলে তিনজন কর্মমুখী মানুষ বা কাজ করে খাচ্ছেন এই রকম মানুষকে এখানে উপস্থাপন করতে যাচ্ছি, এবং সেখানে মেয়েদের যে পার্টিসিপেশনের জায়গাটা সেটা এখন পর্যন্ত অতটা সংখ্যার দিক থেকে এগিয়ে না, সেই অর্থে আমরা আসলে ওনাকে বেশি প্রিভিলেজ দিচ্ছি, প্রথমে উপস্থাপন করছি। আপনি একটু ঘটনাটা বলেন আমাকে। জি ভাই, আমি 2011 সালে ঘটনা বলি। 2011 সালের 6 মে আমার বিবাহিত জীবন শুরু হয়েছিল। আচ্ছা, 6 মে, ওকে, আজকের দিনে। ও আজকের দিনে? জি। ও আচ্ছা, কংগ্রাচুলেশন, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। তো 4 বছর আমি আমার বাড়িতেই থাকি পড়াশোনার জন্য, আর আমার হাজবেন্ড তো জব করতো, জবের জন্য তো সে তার জব সেক্টরেই থাকতে হতো। জি। তারপরে 4 বছর পরে আমি ওনার সাথে আসলাম, এসে ওনার যে কর্মক্ষেত্র যেখানে কোয়ার্টার উনি থাকে। উনি কি গভর্নমেন্ট অফিসার? না, উনি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা, ওকে। তো কোম্পানি থেকে কোয়ার্টার দিল, তো ওনার সাথে আসলাম। আসার পরে ওনার যে চাকরিটা, তার কোনো শারীরিক কোনো পরিশ্রমের সব চাকরি না, ইঞ্জিনিয়ার। আচ্ছা। তো ওনার মানে মেন্টালি অনেক প্রেশার যেত চাকরিটা, প্রায়ই বলতো চাকরি আর করবো না, চাকরি ছেড়ে দেবো, চাকরি করবো না, এরকম বলতো। ওকে। তারপর আমি চিন্তা করলাম যে আমি ওর এমন যদি একটা কিছু করতে পারতাম, কিংবা ওর পাশে যদি মানে ওকে যদি একটু সাপোর্ট দিতে পারতাম, অ্যাট লিস্ট 2 মাসের জন্য হলো একটু রিল্যাক্স থাকলো, আমি সাপোর্ট দিলাম, রিল্যাক্স থাকো, অথবা এটা থেকে মুভ করে আমরা অন্য কিছুতে আমরা করি একটা কিছু। তারপরে আমার দুইজন বেবি আছে, দুইজনই মেয়ে আলহামদুলিল্লাহ, একজনের 6 বছর প্লাস চলতেছে আর একজনের 5 বছর প্লাস। ওকে। তো তারপরে ওদেরকে গত বছর আমি স্কুলে এডমিট করাই। এডমিট করার পরে মার্চের মাঝামাঝিতে স্কুল তো অফ হয়ে গেল, করোনার জন্য স্কুল অফ হয়ে গেল, তখন তো বাসাই আমরা সবাই। জি। তারপরে ফেসবুক তো সবসময় বিভিন্ন টাইপের কোর্স, বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন টাইপের নিউজ ফিডে কিন্তু আমাদের ঘোরাঘুরি করে। জি। তো একদিন একটা আমার হলো ই শিখনের একটা আসলো যে 200 জন স্টুডেন্টদেরকে ওনারা মানে বিনামূল্যে শেখাবে। আচ্ছা, ওটা এটা আপনার চোখে পড়লো হঠাৎ করে? হ্যাঁ, চোখে পড়লো। তো রেজিস্ট্রেশন করলাম আর পেজটাকে লাইক দিয়ে রাখলাম। ওকে। তো তারপরে ওটা একটা রেজাল্ট দিল আবার, যে 200 জনের মধ্যে যাদের তালিকা আছে ওটা একটা দিল। তো ওখানে তো তালিকা নাই, তো আচ্ছা ঠিক আছে, তো এত একটা গুরুত্ব দেইনি বিষয়টা। ওকে। তারপরে তো ওই পেজটা লাইক দেওয়ার জন্য তো ওদের ফিরে নিউজ ফিড গুলো আসতো আমার এখানে। তারপরে আরেকদিন একটাই দেখলাম যে করোনাকালীন সময়ে এই ছাড় দিচ্ছে, মানে প্রতি কোর্সে হাফ ছাড় এরকম একটা ছিল। ওকে। এটা হচ্ছে গত বছরের এটা মার্চের দিকে, মার্চের ঘটনা। ওকে। তারপরে এখন মানে আমার সবসময় একটা চিন্তা ছিল যে কি করবো, চাকরিরও আমি চেষ্টা করছি, কিন্তু গভর্নমেন্ট আমি ইন্টারভিউ দিছি অনেক জায়গাতে, মানে যত আমার ইসের সাথে মিল পড়তো যে করতে পারবো, একটু রিল্যাক্সেবল মনে হয়, অ্যাপ্লাই করতাম সব চাকরির দিয়ে, প্রাইমারি বলেন, হেলথে বলেন। ওকে। তারপরে চাকরি তো ওভাবে হচ্ছে না, আর প্রিপারেশনও ওইভাবে নিতে পারি না পুরোপুরি, যেভাবে খুব যে একদম যান প্রান্তে প্রিপারেশন নিয়ে একটা চাকরির জন্য চেষ্টা, ওইভাবেও নিতে পারছি না বাচ্চা দুইজন। ওকে। তো আচ্ছা চলতেছে এভাবে। পরে মানে একটা কিছু করার আগে তো মানুষ ওটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে, তারপরে একটা কোর্স, মূলত একটা কোর্সে ভর্তি হতে গেলে একটা চিন্তা ভাবনা করে, তারপরে একটা ইউটিউবিং করে যে দেখি ইউটিউবে বিষয়টা কি। আমি কোনো চিন্তা ভাবনা না করে কেন জানি এই যে ইশিকনের যে অফার দিল, অফারের সময় ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা ওটাতে ভর্তি হয়ে গেলাম। ওখানে কিন্তু আরো ক্যাটাগরি ছিল, আপনার গ্রাফিক ডিজাইন ছিল, তারপর ওয়েব ডেভেলপমেন্ট তো ছিল। তো আমি মার্কেটিং গেলাম কেন, মানে ডিজিটাল মার্কেটিং কি জিনিসটা মানে জিরো নলেজ ছিল, মানে কি জিনিসটা আমি জানতাম না যে আসলে এটা দিয়ে। আপনি পড়াশোনা করেছেন কত দূর পর্যন্ত? আমি পড়াশোনা করেছি যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছি, এজন্য জি এজন্য মানে মার্কেটিং সম্বন্ধে একটু আমার নলেজ আছে। ওকে। কিন্তু ওই যে ডিজিটালি মার্কেটিং করে কিভাবে যে ফ্রিল্যান্সিং এ ইনকাম করা যায় এগুলো নিয়ে আপনার কোনো নলেজ ছিল না? এটা আমার মানে ছিল না, আর আমি এটা মানে যাচাই বাছাই না করে, যেহেতু কোর্সের ইয়াটাও একটু ছাড়ে ছিল, মানে ঠিক আছে করি যদি যা হয় পয়সা তো খুব একটা বেশি না। হ্যাঁ,
3 মাস 3.5 মাসের একটা কোর্স, সে তুলনায় তো মাসে 1,000 টাকা করে পড়ে না, তো করি একটা কোর্স করি, মানে আমরা কত টাকা ছিল জানি বললেন প্রাইস, তখন 2,500 টাকা ছিল, 2,500 টাকা ছিল 3 মাসের কোর্স। হ্যাঁ, কিছুই না জেনে ওভাবে আমি ই করলাম, আর আমার হাজবেন্ডেরও মানে আমি যেটাতেই করি খুব সাপোর্ট পাইছি ওনার। আচ্ছা আচ্ছা, মানে আমি যেটাতেই যদি বলি যে এটা আমি করি, এটা শিখি না, করো করো না, নাই তার কোনো, তো ও অনেক আগ্রহ ছিল যে হ্যাঁ করো, দেখো একটা কোর্স করো যদি কিছু শিখতে পারো। তো মানে জিনিসটা কি তো আগে জানতে হবে, না জেনে আমি ভর্তি হয়ে গেলাম হুট করে। আচ্ছা যাই হোক, ভর্তি হলাম, তারপরে 3 দিন ক্লাস হলো, এটা হচ্ছে এপ্রিলের শুরুতে 3 দিন 3টা ক্লাস করলাম, ভালোই লাগতেছে। তারপরে করোনার একটা ইস্যুতে ওই আমাদের কোর্স বন্ধ হয়ে গেল। ওকে, কোর্সটা আর হবে না। তারপরে এখন আমি বললাম যে যা, এটা তো আর সম্ভাবনা নাই মনে হয়, 1 মাস 1.5 মাস চলে যাচ্ছে আর কোনো খবর নাই, তো আর তো মনে হয় কোর্সও করা হবে না, আর গেল এর মানে ওদেরকে তো আমি এত চিনি না, ঈশিকনকে তো আমি ওরকম পরিচিতি না, আমি তো চিনি না, আমি কেন তাদেরকে এভাবে বিশ্বাসী করবো। তো যাই বললো যাই, ওটা গেলো গেলো, ওটা নিয়ে তোই করলাম না। তারপরে আবার জুনে দেখি আবার তারা ই দিছে, ফোন দিছে যে আমাদের ইয়েটা আবার শুরু হচ্ছে কোর্সটা। পরে তো আমি অনেক খুশি, নতুন ব্যাচ শুরু হয়েছে, নতুন ব্যাচের সাথে আবার শুরু থেকে, 3টা ক্লাস তো করছিলাম আগে, আবার শুরু থেকে শুরু হলো। মানে ভালো লাগতো আমার জিনিসগুলো, কেন ভালো লাগতো কেন জানি না, মানে ডিজিটাল মার্কেটিং এর মানে বিষয়গুলো আমার ভালো লাগতেছে। আচ্ছা, ওরা তো বেসিক্যালি ভিডিও আছে ওখানে, আমি যেটা দেখলাম ওয়েবসাইটে প্রচুর ভিডিও, পাশাপাশি হচ্ছে ওদের একটা মানে বিশাল হচ্ছে টিচিং স্টাফ। আপনাকে কিভাবে শেখাতো ওরা? নেটওয়ার্কের সমস্যা হতো মাঝে মধ্যে, হতো আমি দুটো বাসায় ওয়াইফাই লাইন ছিল, পরে মোবাইল ডাটা দুটো মিলে ইয়ে করতাম, অনেক সময় হয়তো ওয়াইফাই কাজ করতো না, কোনো কিছু মিস করে গেলে কি পরবর্তীতে কমিউনিকেশন করলে ওরা দিত? কমিউনিকেশন বলতে ক্লাস ভিডিওটা পরের দিনে আমি পেতাম, ওটা আবার পুরোটা দিয়ে দিত ওরা। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। তারপর পুরোটা দিত, পুরোটা না দিলে তো আসলে মানে ক্লাসে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা যে বিষয়গুলো সবকিছু রাখা যায় না, মাথায় থাকে না। আমি কি করতাম, মানে আমার কাছে তো প্রত্যেকটা মানে আমাদের ট্রেনার যে আকাশ ঘোষ স্যার, মানে খুবই মানে বেসিকটা এত সুন্দরভাবে বুঝাইতে পারে উনি, তো উনি কি করতাম আমি ওই ক্লাসটা মানে ওনার সবগুলো কথাই আমার কাছে কিন্তু নতুন ছিল, কারণ আমি তো এই সেক্টরে কোনো কিছুই জানি না, তো সবগুলো কথাই তো আমার কাছে নতুন, কারণ যে লেকচারগুলো দিত প্রত্যেকটা টপিক্সই আমার কাছে নতুন। আমি কি করতাম, পরের দিন সারাদিন সকালে কাজ টাজ ঘরে শেষ করে দুপুরবেলা বসতাম, ক্লাস ভিডিওটা আপলোড হতো দুপুরের দিকে, আমি দুপুরবেলা নিয়ে বসতাম, নিয়ে পরে আমি কি করতাম স্যারের লেকচার 1-2 লাইন শুনতাম, ওটা নোট করতাম। আচ্ছা, আর প্র্যাকটিক্যাল করতাম ল্যাপটপে। ওকে, আর পরে আবার 1-2 লাইন শুনতাম, আবার প্র্যাকটিক্যাল করতাম, এভাবে করে করে আমার মানে 5-6টা নোট হয়ে গেছে কিন্তু। তো মানে এভাবে করাতে জিনিসটা আমার মানে ভিতরে জিনিসটা ভিতরে পুরোপুরিভাবে আমি নিতে পারছি বিষয়টা। বাচ্চাদেরকে ম্যানেজ করতে কে ওই সময়টাতে? বাচ্চাদেরকে ম্যানেজ, বাচ্চা ম্যানেজ করা কিন্তু খুব কঠিন একটা জব। হ্যাঁ, যদি একটু দুষ্ট হয় তাহলে খুবই কঠিন। হ্যাঁ, দুষ্ট আমার হেল্পিং হ্যান্ড ছিল একজন। ওকে, প্লাস আমরা আমি তো মানে এটাই আমার যে মানে সবসময় টেনশন থাকতো যে একটা চাকরি তো করার ইচ্ছা আমার অনেক, যে একটা চাকরি করব, একটা কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু বাচ্চাদেরকে রেখে মানে টেনশন হতো যে কোথায় রেখে যাব, কে দেখবে, কে কি করবে, কিন্তু এখন আমার এটা ই নাই, এখন তো আমার চোখের সামনে ওরা আসছে। জি, ওরা আমার চোখের সামনে আসছে, আমি হয়তো ওদেরকে একটু কম সময় দিচ্ছি, কিন্তু আমার চোখের সামনে কি করতেছে না করতেছে আমি কিন্তু সবসময় দেখতেছি, আমি আমার নজরদারিতে রাখতে পারতেছি, মানে এটাই আমার শান্তি যে আমি ঘরে থেকে। আপনার হাজবেন্ড তখন জবে থাকতো, আপনার কোন একজন হাউসমেট ছিল যে আসলে ঘরটা সামলাতো, সাপোর্ট দিত, আর আপনি হচ্ছে এই কাজগুলো করতেন? আর দুজন মিলেই করতাম, ও কাজ করতো, আমি সংসারের কাজ, সকালের মধ্যে আমি সব কাজ সেরে ফেলতাম, পরে দুপুর থেকে আমি বসে পড়তাম আমার এই কাজ, মানে আমার যতটুকু অবসর সময় পেতাম আমি যে শিখার পিছনে সময় লাগাই, মানে সময়টাকে ব্যয় করেছি। ওকে, তারপরে এভাবে কোর্স শেষ হলো। শেষ হলে আরেকটা বিষয়, আমি আমাদের যে মার্কেট প্লেসে যে কাজ করার বিষয়টা, এটা কিন্তু সবার শেষের স্টেপ, আমরা কোর্স করব, তারপরে ভালোভাবে নিজেদেরকে স্কিল করব, তারপর আমরা মার্কেট প্লেসে যাব। রাইট, সেটাই তো হওয়া উচিত। হ্যাঁ, সেটাই হওয়া উচিত, কিন্তু আমি ওই যে বললাম মার্চে যে ক্লাস বন্ধ হয়ে গেল, তখন তো আমি ভাবলাম যে আর তো শেখা হবে কি না হবে, তা ইউটিউবে তখন গেলাম, আগে কিন্তু ইউটিউবে যাই নাই, পরে আমি বিভিন্ন টিউটোরিয়াল দেখতে থাকলাম। তো টিউটোরিয়াল দেখলাম। আচ্ছা, এখানে যেহেতু আপনি ইউটিউবের প্রসঙ্গটা নিয়ে আসলেন, আমি একটা প্রশ্ন জানতে চাই, সেটা হলো যে অনেকেই বলেন যে ইউটিউবে তো সবই আছে, ফ্রি ফ্রি সবই আছে, তো আপনি তো বেশ কয়েকদিন শিখেছেন, শেখার পরে গিয়ে আপনি কি দেখলেন যে ইউটিউবে আপনি যা শিখেছেন সবই দিয়ে দেওয়া আছে, সবই ফ্রি ফ্রি আছে? না, সব ফ্রি পাবে না, আমি
ছোটখাটো বিভিন্ন কাজে আমি মানে বাধার সম্মুখীন হয়েছি, ওই সমাধানগুলো আমি ইউটিউবে গুগলে বিভিন্ন ব্লগ পড়ে আমি এই সমাধানগুলো বের করছি। কিন্তু যে এ টু জেড গাইডলাইন, এখন একটা জিনিস যদি আমি মাঝখান থেকে শেখা শুরু করি ওটার কিন্তু আমি কিছুই বুঝবো না। কিন্তু ইউটিউবে আমি ওরকম চ্যানেল পাই না যে এ টু জেড ডিজিটাল মার্কেটিং এর, আমি পাইনি। আমি ওভাবে হয়তো বা শুরু দিয়ে আছে, শেষে পরে কি হলো কি করবো আর নাই। আবার একটা কোর্সের আপনার মাঝামাঝিতে বোঝা গেল, প্রথমে আমি বুঝলাম না যে কি ছিল প্রথমে। তো ইউটিউব দিয়ে আমি মানে বেনিফিটেড হয়েছি অনেক, এই যে ছোটোখাটো বিষয় যেগুলোতে আমি মানে সমস্যা হতো ওগুলো থেকে বেনিফিটেড হতাম ইউটিউবে। কিন্তু এ টু জেড কোর্স নাই, তো ওই যে আমি ভুলটা এটাই করছি, ইউটিউব দেখে মানে একজন ট্রেনারের ভিডিও ফলো করছিলাম, মানে তার টাইটেল দেখেই দেখে ভাবছিলাম যে উনি বিশাল কিছু ভেবে, তো ওনার কোর্সের প্রথমেই ছিল আগে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা। পরে আমি বলতেছি যে না ওনারই একটা ফলো করি। তো ওই যে প্রথমে অ্যাকাউন্ট খুলছি, এখন অ্যাকাউন্ট খুলে ওখানে কোথায় কি আমি কিছুই বুঝতেছি না। পরে তো আমি অ্যাকাউন্ট এখন না বুঝে এই অ্যাকাউন্ট নিয়ে যদি বেশি ই করি, কারণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ব্যাপার, পরবর্তীতে আমার সমস্যা হতে পারে। পরে আমি ওটা এইভাবেই রেখে দিচ্ছি অ্যাকাউন্টটা। তারপরে আমার কোর্স যে শুরু হলো শিখনে, তখন তো আমাদের ট্রেনার বলতেছে যে আপনারা যারা নতুন, অনেকে ছিল যে অনেক আগে থেকে তারা কাজ করতেছে, তাদের অ্যাকাউন্ট আছে, প্রোফাইল আছে, তারা এটা সেকেন্ড কোর্স অথবা অনেকে থার্ড কোর্স, কিন্তু আমরা যারা নতুন কেউ আগে অ্যাকাউন্ট খুলবেন না, আগে নিজেরা শেখেন। তারপরে তো আমার ভিতরে আরও ভয় ঢুকে গেলো যে আমি তো এটা একটা ভুল করে ফেলছি, তাহলে অ্যাকাউন্ট খুলে ফেলছি, আচ্ছা ওটা তো আমি আর ধরতেছি না, আমি মানে জাস্ট সাইন আপ করছি আমার নাম দিয়ে আর আমার মেলটা দিয়ে সাইন আপ করে, ওভাবেই প্রোফাইলটা ছিল। ওকে, তারপরে আমি ইশিখনের কোর্সটা শেষ হলো, পরে আমি আরেকটা কোর্স করছি ইশিখনের, দুইটা কোর্স করছি, মানে ওইটার পর পরই একদম, মানে ডিজিটাল মার্কেটিংয়েরই একটা পার্ট এসইও। এসইওটা কি? এসইওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের খুবই একটা পপুলার পার্ট, এটা হচ্ছে আমার যে গুগলের যে ওয়েবসাইটটা, সার্চ ইঞ্জিন যেটা, সেটাকে র্যাঙ্কিং করানো। ও আচ্ছা, এসইও ফ্যাক্টর মাধ্যমে ওটাকে র্যাঙ্ক করানো সাইটটাকে, আপনার সাইটটা হয়তো বা 10 নম্বর 20 নম্বর পেজেও থাকে, এক নম্বরে নিয়ে আসা যায় কিভাবে, ওটা এক নম্বরে যেটা নিয়ে আসা ওটা হচ্ছে এসইও ফ্যাক্টর। তো এসইওর মধ্যেও আরও বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, ওটার মধ্যে আরও ছোটো ছোটো অনেক কাজ আছে যেটা দিয়েও আপনি মার্কেট প্লেসে কাজ করা যাবে। তো তারপর আমি এসইওটা ভাবলাম যে এসইওটা মানে আমাকে জানতে হবে সব কিছু একটা সেক্টরে, কিন্তু আমার স্পেশালাইজড হইতে হবে একটা বিষয়ে, যেটার উপরে আমি আমার কাজগুলো সার্ভিসগুলো দিব, কারণ আমি সব বিষয়ে সার্ভিস দিতে পারবো না। তো আমি ভাবলাম যে এসইওটা তো অনেক পপুলারিটি, এসইওটা একটু শিখি। পরে শিখনের একটা কোর্স করলাম এসইও, তারপর আমি দুইটাই করতেছি, দুইটাই প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস করতে করতে তারপর আমি যে ডিসেম্বরে, যে 2020 ডিসেম্বরে আমি মার্কেট প্লেসে পরে আবার এন্ট্রি নিলাম। হ্যাঁ নিলাম, তারপর আসল যুদ্ধক্ষেত্র। হ্যাঁ, তারপরে প্রোফাইলগুলোকে সুন্দর করে সাজালাম, মানে মার্কেট প্লেসের অনলাইন মার্কেট প্লেসে কাজের হচ্ছে মেইন দুটো আপনার ইয়ে হচ্ছে প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাতে হবে এক নম্বর, আর কমিউনিকেশনটা বায়ারদের সাথে কমিউনিকেশনটা, কারণ তার কাছ থেকে কাজটা বুঝে নেওয়া, আমার কাজটা ডেলিভারি দেওয়া, এই দুটো বিষয়ের জন্য আমার মানে কমিউনিকেশনটা আমার মাস্ট ওরকম লেভেলে থাকতে হবে, মানে মিডিয়াম লেভেলে থাকলেও হবে, টেক্সট কমিউনিকেশন। তারপরে আল্লাহর অশেষ রহমত ছিল, আমি যে ফ্রিলান্সার যে বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে আমি জয়েন আসি, তো ওখানে দেখতাম ভাইয়ারা আপুরা পোস্ট করতো 6 মাস হয়ে গেছে কোনো কাজ পাচ্ছি না, কী করবো, অভিজ্ঞরা পরামর্শ দেন, মানে অনেকে অনেক হতাশার কথা বলতো যে আর করবে না এরকম। তারপরে আমি চিন্তা করলাম যে না আমার কী হবে, কাজ কবে পাবো, মানে আদৌ পাবো কি না এমন একটা চিন্তাভাবনা ছিল। তারপরে আল্লাহর অশেষ রহমতে আমি ডিসেম্বরে মার্কেট প্লেসে ঢুকি, আর ডিসেম্বরের 14 তারিখে আমার ফার্স্ট অর্ডার পাই, জাস্ট $10, খুব ছোট, কিন্তু ওটাই আমার কাছে মানে বিশাল কিছু মনে হয়েছে, আমার কাছে হ্যাঁ প্রথমবারের মতন ছিল। তারপরে $10 কাজ পেলাম, এবং কাজটা আমাদের আবার কাজ শেষে আমরা অনলাইনে যেমন পারচেস করি একটা রেটিং দিই আমরা, যেটা ভালো ছিল না খারাপ ছিল, তো ওটা আমাদের কাজের একটা রেটিং দেয় ওনারা দেয়। ওই রেটিংয়ের উপর ডিপেন্ড করে প্রোফাইলগুলো গ্রো করে, যে আমার প্রোফাইলে কয়টা রেটিং আছে এগুলো দেখে ওনারা যখন কাজ দেয় নতুন। তারপরে ওই ফার্স্ট কাজে আমি 5 স্টার পেলাম, ভালো একটা ফিডব্যাক পেলাম, তা আমার তো অনেক সাহস আসলো মনে যে না একটা কিছু চেষ্টা করি, যেহেতু নতুন অবস্থায় কাজ দিল, ছোট 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 হোক এটাই আমার কাছে অনেক বড়। তারপর আমার হাজবেন্ডও অনেক খুশি, সে তো মানে $10 তার কাছে অনেক কিছু, মানে আমি যে একটা কিছু করে যে $10 করতে পারছি এত অল্প সময়ে, একটা বিশাল ব্যাপার, একটা জায়গা তৈরি হলো। এই $10 ওনাকে কি পরিমাণ মোটিভেশন দিয়েছে এটা হবে না আইডিয়া। আপনি কাজ শুরু করছেন মাত্র কয়েক মাস। আপনারা এখানে খুঁটিনাটি জানবেন না, আমি একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তুলে নিয়ে আসছি। এই ভদ্র মহিলার পর আরো দুজন আছে যারা তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স গুলো বলবেন। জি বলেন, তারপর
তারপরে আমি 4-5টা কাজ করি একদম ছোট অ্যামাউন্টে $10, আবার টিপও পাই এগুলোর সাথে $5 করে, আর সেম বায়ারে মানে প্রথম 5টা কাজই করি একই বায়ারে দুইটা কাজ। ওকে, উনি হ্যাপি হয়েছে সে কারণে আপনাকে নেক্সট টাইম দিয়েছে, পরে আবার $5 টিপ, মানে এটা তো মানে আমার কাছে বিশাল যে না জায়গা আমি ছোট ছোট পাই, আমার এত দরকার না, আমি তখন এত আশা করিনি যে আমার অনেক লাখ লাখ টাকা লাগবে, আমি বলছি না আমি ছোট ছোট কাজ করবো, আমার এত দরকার নাই, আমি ছোট ছোট কাজ করি আমি সন্তুষ্ট। তারপরে তো এখন আমার আলহামদুলিল্লাহ কাজ এখন 5টা কাজ আমার রানিং, মানে 5টা বায়ার, 5 জন বায়ারের কাজ আমি করতেছি, আর ডেইলি আজকে সকালেও একজন বায়ারের নক আসছিল, প্রতিদিন একজন দুজন বায়ারের নক আমি পাই। আমাকে এখন চাকরির জন্য তাদেরকে অ্যাপ্লাই করা লাগে না, ওখানে অ্যাপ্লাই সিস্টেম আছে। এখানে তো আপনার প্রোফাইলটা তো ওটা থাকে যে আপনি কি পরিমাণ কাজ করেছেন, কত স্টার পেয়েছেন, আপনার কাজের কোয়ালিটি কেমন, সব প্রোফাইল। তার মানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় সেটা হলো যে আপনারা যদি একটা ইউটিউব চ্যানেলে যান, আপনারা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার দেখলে বুঝবেন, আপনারা ইউটিউব চ্যানেলের টোটাল ভিউ দেখলে বুঝবেন যে এই চ্যানেলটার হেলথ কেমন, এবং এটা খুব স্বাভাবিক। মানে এটা এত বেশি ট্রান্সপারেন্ট, মানে আমি কখনোই আমার কাজে গাফলতি করবো না, কারণ আমি যদি আমার একটা কাজে গাফলতি করি সেটা আমার ওই সিভিতে যেরকম থাকে বা আমার যেরকম পারফরমেন্স অ্যাপ্রাইজাল থাকে, আমার যে আইডিটা থাকবে সে আইডি দেখলেই বোঝা যাবে কেউ একজন হয়তো 1 রেটিং দিয়েছে। এমন দেখবেন যে আমরা যখন কোনো অ্যাপ ডাউনলোড করি সে অ্যাপের রেটিংগুলো কিন্তু আমরা পড়ি, যেখানে কে কী বলেছে, কেউ বলে যে না এটা কিছুক্ষণ পরপর বিজ্ঞাপন আসে, এটা ভালো না, এটা বারবার রিস্টার্ট নেয়, এগুলো পরার পরে কিন্তু আমাদের অ্যাপের প্রতি আগ্রহ থাকে না। আর যদি পজিটিভ কমেন্টস থাকে তাহলে কিন্তু সবাই ওটা ডাউনলোড করে। তো সেই জায়গাটা থেকে আপনার পার্সোনাল প্রোফাইলটাও ঠিকভাবে তৈরি হবে, ও কাজে ফাঁকি দিতে পারবে না, আর ও যদি কাজে ফাঁকি না দেয় তাহলে ডেফিনেটলি ওকে বাইরা বারবার নক করতে থাকবে। আর এটার ইনকাম কয়েক মাসে কোন জায়গায় আসা সম্ভব সেটাও একটু শুনি আমরা। আপনি লাস্ট কত ড্র করেছেন? লাস্ট গত মাসে আমার প্রায় 40,000 প্লাস আসছে গত মাসে, 40,000 টাকা, মানে বাংলাদেশি টাকায়। হ্যাঁ, বাংলাদেশি টাকা, মানে সুপার হাই। দুই মাস পরে আপনি তিন মাসে যদি 40-50,000 টাকা ইনকাম করেন প্রতি মাসে ঘরে বসে থেকে, তাও আমি তো এখন, আমি এটাই আমার কাছে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমি তো এখন নতুন, আমি তো এখনো কিন্তু আমি নিজেকে শিখছি। মাসে আমার $1,000 ক্রস করেছেন কোনো মাসে? $1,000 ক্রস হয়নি, ক্রস হয়নি। আমার প্রায় 45,000 প্লাস, 45,000 প্লাস বাংলাদেশি টাকায়। হ্যাঁ হ্যাঁ, তো একজন ঘরে বসে ঘর ম্যানেজ করছে, যখন খুশি তখন কাজ করছে, রিল্যাক্স, মাত্র 2-2,500 টাকা খরচ করে ট্রেনিং নিয়েছে, কাজ শিখে আপনি কোনো গ্যাপ দেননি, তারপরেই আপনি ঢুকে গেছেন। কাজ শিখেছেন আপনি কয় মাস? আমি কাজ শিখেছি 3 মাসের কোর্স করেছিলাম, কিন্তু আমি কোর্স করার সময়টাকে, আমি পুরো সময়টাকে আমি কাজে লাগিয়েছি, মানে আমি প্র্যাকটিস করতাম, মানে যত, সেটা অবশ্যই, প্র্যাকটিস ম্যান মেক্স পারফেক্ট। আপনি 3 মাসের কোর্স করে আপনি পরের মাসে ড্রাইভ করেছেন মার্কেটে? হ্যাঁ, মার্কেটে বসে থাকেননি? না, বসে 3 মাসে বললাম না, 2টো কোর্স করেছি, 3 মাসের জুনে শুরু করেছি, পরে অক্টোবরে আরেকটা করেছি, পরে যে ডিসেম্বরে মার্কেট প্লেসে জয়েন করলাম। কত খরচ হয়েছে আপনার কোর্সে? দুটো মিলে 5,000 টাকা। আচ্ছা, আর আপনি মাসলি ইনকাম করছেন 40,000 প্লাস, এটা রূপকথার গল্প না, এটা সত্য। আমি আপনাদেরকে বারবারই বলি যে আমাদের আইটি সেক্টরে গ্লোবালি বলি বা ন্যাশনালি বলি, আমাদের অনেক অনেক মানে কর্মক্ষম লোকের অভাব রয়েছে। আমরা যে আসলে এরকম শুনি, মানে অনেকেই বলে যে এগুলা ভুয়া, এগুলো আসলে ঠিক না, আপনিও তো এরকম মনে করেছিলেন, যাক 2-3,000 টাকা গেলে যাক, এখন কি বলবেন? জি, এটা আসলে আমিও ভাবতাম না, আমার হাজবেন্ডও আমাকে সাপোর্ট করছে ঠিক আছে, কিন্তু সে বলতো যে আসলে কি টাকা আসে, আর্ন করা যায়? আর্ন করা যায়, কারণ আমাদের নিজেদের আশেপাশে, আমার রিলেটিভের মধ্যে আমি দেখিনি কাউকে। তো এখন আমি যখন করতেছি, আমার আশেপাশে সবাই আমাকে দেখে শুরু করে দিয়েছে, মানে শুরু অলরেডি শুরু করছে, আবার সবাই খুব আগ্রহ যে না আসলেই তো করা যাচ্ছে, কারণ দেখতেছে আমাকে প্রুফ। আপনি বোঝেন একটা গভর্নমেন্ট জবে এন্ট্রি লেভেলে থেকে আপনার 40,000 টাকা স্যালারিতে যেতে কত বছর অপেক্ষা করতে হয়, কি পরিমাণ পরিশ্রম করতে হয়? পড়াশোনা প্রায় 15-20 বছর যাবতে, যে 15-20 বছর ধরে শুধু পড়াশোনা করতে হয়, আর সেখানে 2-2.5 মাস শুধুমাত্র বেসিক নলেজটা নিয়ে উনি মার্কেটে নেমে গিয়ে, ওয়ান্ডারফুল, আমাদেরকে শুরু করতে হবে। আপনার ঘরের কি কি ছিল, মানে যন্ত্রপাতি কি কি ছিল? যন্ত্রপাতি শুধু পুরনো একটা ল্যাপটপ ছিল, ওটা দিয়ে আমি অনেক কষ্ট করে কাজ করতাম, ওটা হয়তো বা প্রতি সপ্তাহেই কোনো না কোনো সমস্যা হতো, ঠিক করাতাম। আমি মানে সাহস পাচ্ছিলাম না যে আমি নিজে একটা কিছু বিল্ড করবো এত টাকা দিয়ে, একটা পরে যদি লস হয়ে যায়। আমার হাজবেন্ড বলতো যে না নেও, একটা ল্যাপটপ নাও। এখন কি নতুন ল্যাপটপ আসছে? এখন নতুন কম্পিউটার আসছে। নতুন কম্পিউটার আসছে, মানে ইনকামের টাকা দিয়ে উনি কিনে ফেলেছে। হ্যাঁ, ইনকামের টাকা দিয়ে হয়েছে। তো আমার হাজবেন্ড বলতো যে তুমি নাও একটা ল্যাপটপ, কারণ কাজ যেহেতু করবো, আমি মানে ভরসা পেতাম না যদি না করতে পারি টাকাটা, বলতো স্যার একটা তো লাগে ঘরে থাকবে, সমস্যা কি, ওই যে ওর পুরনো অনেক আগে ছিল ওটা দিয়ে আমি না এটা ঠিক করে দাও, ওই পুরনোটা ঠিক করে করে আমি কিন্তু কাজ করলাম, মানে কাজ শেখা থেকে শুরু করে কাজ, মানে লং টাইম কাজ করার পর আমার কষ্ট হয়ে গেল। আপনি শুধু এক বাক্যে যদি আমাদেরকে শেষে বলেন, এটা কি ক্যারিয়ার হিসেবে নেওয়া সম্ভব? অবশ্যই।
সো এই হলো নেভির গল্প। নেভির পরে আরো দুজন আসবে, এই পর্যায়ে আমি আরেকজনকে নিয়ে আসছি। অনেক ভালো থাকবেন আপনি, শুভকামনা থাকবে আপনার। দোয়া করবেন। আর ভাই আরেকটা বিষয়, আমার আম্মু আপনার অনেক ফ্যান বড়। থ্যাংক ইউ। আমি আপনার সব ভিডিও দেখতে পারি না, কিন্তু আমার আম্মু আপনার সব ভিডিও দেখে। ওকে, আম্মু জেনারেশনের কাছে আমি মোটামুটি মানে ভালো আর কি, ওরা তো আমার অনেক দেখে রাখে আমাকে। আম্মুকে একটু কিছু বলে দিবেন। আম্মু বারবার অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ দেখবার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, যেমনটা বলেছিলাম, এবার আমাদের দ্বিতীয় পার্টিসিপেন্ট, তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। নামটা একটু বলতে হবে। আসসালামু আলাইকুম, আমি শাওন মীর, আমার বাসা ফরিদপুরে। শাওন মীর, বয়স কত শাওন মীর? আমার বয়স 21। 21 বছর বয়স শাওন মীর। 21 বছর বয়সে প্রতি মাসে বাংলাদেশি টাকায় লাখের উপরে ইনকাম করে। স্টোরিতে যাচ্ছি আমি। আচ্ছা, কীভাবে এই 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 জগতে আসলেন, সহজ বাংলায় যদি বলি? আসলে আমি এমনি তো ছোটোবেলা থেকেই পড়ালেখা করতে ভালো ছিলাম না, তো যখন আমি এসএসসি পরীক্ষা দিই, তো আমার রেজাল্টটা সায়েন্সে ছিলাম, সায়েন্স থেকে রেজাল্টটা তো একটা ভালো ছিল না, তো ভালো না থাকাই তো যখন রেজাল্ট পাই, রেজাল্ট পাওয়ার পর আমি কোন কলেজে যাব যাব একটা দুটানায় পড়ে গেলাম। তো আমি একটা বেসরকারি কলেজে ভর্তি হলাম, আমার ইচ্ছা ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবো। সো তারপরে দেখা গেল যে আমি ভর্তি হওয়ার পরে আমি সরকারি একটা কলেজে চান্স পাই, রাজবাড়ি সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তো ওইখানে চান্স পাওয়ার পরে তো আমি কম্পিউটারে, বেসিক্যালি কম্পিউটারে চান্স পাই। কম্পিউটারে চান্স পাওয়ার পরে ওইখানে দুই তিন সেমিস্টার চলে যাই। দুই সেমিস্টার যাওয়ার পরে তো আমার মনে হয় যে আমার কিছু শেখা উচিত, আমার যেহেতু কম্পিউটারে তো আমার তো কিছু শেখা দরকার। তো আমি বেসিক্যালি ইথিক্যাল হ্যাকার হিসেবে কাজ করি, ইথিক্যাল হ্যাকার আপওয়ার্কে কাজ করি বর্তমান। সো আমার এই হ্যাকিং বা ইথিক্যাল জিনিসটা আসে হলো ফেসবুক হ্যাকিং থেকে। মানে অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল কেমন, আমার ফ্রেন্ডরা একদিন আমার একটা আইডি নষ্ট করে দিয়েছিল ক্লাসে, যখন পড়ি আমি, আমার একটা আইডি নষ্ট করে দিছে। তো তার সাথে আমার কথা কাটাকাটি লাগছে যে আসলে তুমি আমার অ্যাকাউন্টটা কেন নষ্ট করলা। ওকে, সো অ্যাকাউন্টটা নষ্ট কেন করলা এই নিয়ে আমার একটা ওটার উপরে ঝোঁক চলে আসছে। তো ঝোঁক আসাতে আমি মানে ফেসবুক হ্যাকিং, তখন আমি বুঝতাম আমি মানে ইথিক্যাল হ্যাকার মানেই যে একজন শুধু ফেসবুক হ্যাক করবে আর কিছু না। সো ওই ফেসবুক হ্যাকিং থেকে আমার মানে ইন্টেনশন হয়। তো তখন আসলে আমার ফ্যামিলিটা মিডল ক্লাস ফ্যামিলি, সো মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমার ফ্যামিলিতে ওই রকম এফোর্ড করতে পারতো। আমার আব্বু সৌদি আরবে থাকে, তার দেখা যায় 4 বছর যাবত তার পেটে পাথর আর কি, সে ঠিকঠাক কাজ করতে পারে না, তো তাকে ই দেয় না আপনার, তাকে বেতনটাও ঠিকঠাক দেওয়া হয় না। ওইখান থেকে শুনছি আব্বু যতটুকু বলে। তারপরে তো আমি কোর্স খুঁজতেছি যে কোথায় ইথিক্যাল হ্যাকিং শেখা যায়। তো ইথিক্যাল হ্যাকিং শেখা যায় তো যেখানেই দেখি 10,000, 12,000, 15,000 টাকা। তখন আমার আসলে ওই রকম এফোর্ট ছিল না যে আমি 10,000, 20,000 টাকা দিয়ে ওই কোর্সটা করব। তো এমনি ঘাটতে ঘাটতে একদিন ইশিখন.com এর কোর্স আসে যে ইথিক্যাল হ্যাকিং এর কোর্স। তো আমি ওইখান থেকে আসলে কোর্স ভর্তি হই, এনরোল করি। তখন 2200 টাকা ছিল। তো আমি এনরোল করার পরে তো আমাদের ট্রেনার ছিল মোহাম্মদ রোহেল, তিনি ট্রেনার ছিল, তো তার কাছ থেকে শিখি। তো দেখা যায় উনিশের প্রথম দিকে, তখন আমি ফিফথ সেমিস্টারে মেবি পড়ি, তো তখন থেকে ওনার কাছে শেখা। ওনার কাছে 3 মাসের কোর্স ছিল, শেখার পরে নিজে নিজে প্র্যাকটিস করার মাঝখানে এথিক্যাল হ্যাকিং শিখতে গিয়ে কি শিখলেন ওখানে? আসলে ইথিক্যাল বিষয়টা বুঝলাম, শুধু ফেসবুক না, তখন আমার ফেসবুকের উপর যে ঝোঁকটা ছিল চলে গেছে। আসলে ফেসবুক হ্যাকিং আসলে হ্যাকিং না, এটা অনেক বড় বিষয় যে ইথিক্যাল বিষয়, মানে মানুষের সিকিউরিটি নিরাপত্তার যে বিষয়টা সেটা আসলে ভিতরে আস্তে আস্তে আসে। তো আসার পরে দেখা যায় যে 1.5-2 বছর পরে যখন আমি ডিপ্লোমা শেষ হয়ে গেছে, ডিপ্লোমা প্রায় শেষ লাস্টের দিকে, তো তখন আমি মানে বাসার বড় ছেলে যেহেতু আমি, আমার বাসা, আমরা 2 ভাই 1 বোন, তো আমি দেখা যায় ডিপ্লোমা শেষের দিকে অনেকবার ট্রাই করি চাকরির জন্য। এখানে সিভি দিচ্ছি, আমার ডিপ্লোমা প্রায় শেষ, অনেক ট্রাই করি এখানে ওইখানে চাকরির জন্য দিচ্ছি, তো লোক নেই যেহেতু চাকরি হচ্ছে না, এটা হলো সবচেয়ে বড় বিষয়। তো দিচ্ছি সিভি, দিচ্ছি, হচ্ছে না। তারপরে একদিন চিন্তা করলাম, একটা ফ্রেন্ড দেখলাম মারুফ ভাই, ছোটো ভাই আমাদের আর কি, মারুফ ভাই দেখি উনি মানে আপওয়ার্কে কাজ করতেছে, উনি ওই শিখনের স্টুডেন্ট। তো আমি আবার চিন্তা করলাম যে আপওয়ার্কে যেহেতু তো ট্রাই করি। তো আমার যে ট্রেনার ছিল মোহাম্মদ রোহেল, তিনি আমাকে প্রচুর হেল্প করছে, তার হেল্পের জন্যই আজকে আমি এইখানে বসা। তো তাকে আমি বললাম যে স্যার, ভাইয়া বলি আমি তাকে, ভাইয়া যে আমি তো এরকম আর্ন করতে যাচ্ছি, তো কী করা যায়? উনি আপওয়ার্কে আসে, বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কালকে মিটে আসেন, আমি আপনার আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলে দিই। সো ভাইয়া আমাকে হাত দিয়ে অ্যাকাউন্ট খুলে দিল। তো লাক এতই ভালো ছিল যে আমি জানতাম না যে আপওয়ার্ক আসলে কী, আসলে কীভাবে কাজ করে, কীভাবে আর্নিং করে। আমি তো কাজ শিখছি আগে, আমি তো স্কিল নিয়েই গেছি। যাওয়ার পরে তো কাজটা ভায়া দেখাই দিল। তার 2 দিন পরে আমি একটা বায়ারের নক পাই, বায়ারের নক মানে আমাকে ইনভাইট পাঠাই।
তো তার যে কম্পিউটার যে সার্ভার ছিল সার্ভার পুরো ডিস্ট্রয় হয়ে গেছিল, মানে পুরো সার্ভারই নষ্ট হয়ে গেছিল। তো সে আমাকে নক দেয়, তো সে আমাকে বলে যে লাইভে যেতে, লাইভে তার সাথে কথা বলতে কলে। তো আমি ইংলিশে আগাগোড়াই ভালো না, আমি এমনি ভালো স্টুডেন্ট ছিলাম না, সো আমার ভয় লাগতেছে যে কীভাবে আমি যাব। তো আমি ভাইয়াকে ফোন দিলাম, ভাইয়া এই ভয় পাচ্ছি, বলে যে যান, আমি কিছু জানি না, মানে সে আমাকে যেতে বলতেছে, যাতে আমি যা সাহস করে কথা বলি। তো আমি গেছি, যাওয়ার পর যেভাবে ক্লায়েন্টকে কনভিন্স করে ফেলছে, কনভিন্স করার পরে ওইটা আমার ফার্স্ট জব। তো আমি খুবই ভয় পাচ্ছিলাম যে আসলে ক্লায়েন্টের সাথে আমি কীভাবে এটা করবো। তো ক্লায়েন্টের সাথে কনভিন্স হওয়ার, ক্লায়েন্ট যখন কনভিন্স ছিল, তো সে আমার $15 প্রতি ঘন্টায় দিবে, প্রতি ঘন্টায় $15 তখন করো আর কি, এখন $50 পার হাওয়ার কাজ করি। ওরে বাপ, তখন পনেরো ঘন্টা আর কি, $15 আমার পার হাওয়ার দিবে। তো আমি 2 ঘন্টা কাজ করেছিলাম, তো ভাইয়া আমাকে হেল্প করে। রিমোটলি কি করা সম্ভব একটা সার্ভার কি? আসলে বেসিক্যালি তখন আমরা জুমে গেছিলাম ক্লাসে, জুমে গেছিলাম। না না, আমি মানে জুমে গেছেন, কিন্তু যখন আপনি ওনার সার্ভার নিয়ে কাজ করতেছেন তখন কি রিমোটলি করা সম্ভব? টিম ভিউয়ার দিয়ে করা যায়। টিম ভিউয়ারতে করা যায় এত কিছু? হ্যাঁ, টিম ভিউয়ার দিয়ে, তার কম্পিউটার পর আমাদের কন্ট্রোলে থাকে। ওকে, তারপর? তো আমরা টিম ভিউয়ার নিয়ে, আমাকে ভাইয়া হেল্প করলো তখন। আমি আসলে ওই রকম ওনার সাথে কথা বলতে পারতেছিলাম না তখন, কারণ আমি তো ভয় পাচ্ছিলাম যে ইংলিশে কীভাবে তার সাথে আমি কেন বলবো। আমি তখন ইংলিশ ভালো কিছুই পাই না, মোটামুটি কিছুই পারি না। তো ভাই আমাকে হেল্প করলো প্রথম জবটা, তো ডাটা, তার ডাটা রিকভার করছিলাম প্রায় 200-250 GB তার ডাটা রিকভার করছিলাম। 200-250 GB? হ্যাঁ, তার 200-250 GB ডাটা রিকভার করছিলাম। রিকভার করাই দেওয়ার পরে সেটা আমার প্রথম কাজ ছিল। তো তারপরে আরেকটা কাজ আসছিল, তো আমি তখনও ভয় পেতাম যে আসলে কীভাবে আমি ক্লায়েন্টের সাথে কথা বলবো। আমার আসলে ভয় জিনিসটা ভিতর থেকে যাচ্ছিল না। তো ওইভাবে ওইখান থেকে আরেকটা কাজ পেলাম $50, ওটা ফিক্স ছিল, তো ওইটা শেষ করলাম। তারপরে আস্তে আস্তে কাজ পেতে পেতে আজকে এই যে এখানে আজকে $30,000 লাস্ট টাইম আমি টপ রেটেড হয়েছিলাম আপওয়ার্কে। ওয়াও, $30,000 কয় মাসে? আট মাসে $30,000 মাস। আট মাস। আপনি কি সব এই এথিক্যাল হ্যাকিং এর উপরই কাজ করেন? আমি এথিক্যাল হ্যাকার এন্ড সিকিউরিটি স্পেশালিস্ট অন আপওয়ার্ক বর্তমানে। আপনি কাজ করেন কোন কোন জায়গায়? মানে গ্লোবালি কাজ করেন নাকি লোকালি? গ্লোবালি, শুধু গ্লোবালি। বাংলাদেশে ক্লায়েন্ট পাওয়া যায় না বেশি, দু একটা নক আসে। কি ধরনের কাজ হয় এই এথিক্যাল হ্যাকিং এর জায়গাটাতে? এথিক্যাল হ্যাকিং এ দেখা যায় যে পেনিট্রেশন টেস্টিং, লাইক কোন একটা ওয়েবসাইটের দুর্বলতা খুঁজে দেওয়া বা ওয়েবসাইটটা সিকিউরিটি দেওয়া, তারপর দেখা যায় যে কারো ডাটা রিমুভ হয়ে গেছে, ডাটা রিকভার করা, তারপরে আপনার দেখা যায় যে কিছু কিছু ওয়েবসাইটে ম্যালওয়্যার রিমুভ, মানে ম্যালওয়্যার মানে ভাইরাস টাইপের যেগুলো ওইগুলো আক্রমণ করে। তো দেখা যায় অনেক হ্যাকারই, যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে, তারা দেখা যায় এগুলো ট্রাই করে। তো তারা দেখা যায় যে আপনার সাকসেস রেট কেমন? সাকসেস রেট আমার 92 সাকসেস রেট। বিলিভ মি, এরাই ফিউচার। মানে আমরা যদি বলি যে ভবিষ্যৎ আসলে কোন জায়গাটায় যাচ্ছে, এরাই ফিউচার। এবং এখানে আসলে অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত সরকারি এবং বেসরকারিভাবে, কারণ মানুষ অনেক বেশি আইটি মুখী হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে আমাদের পয়সা ইনকাম করতে হবে। এটা দেশের জন্যই হবে, নিজের নিজের কীভাবে চেঞ্জ হয়েছে সেটা ওর কাছ থেকে জানি। আপনার এখন পার মান্থ যদি অন এভারেজ বলি, সেটা আপনার ইনকাম লাস্ট মান্থে আপনি কত ড্র করেছেন বাংলাদেশি টাকায়? লাস্ট মান্থে বাংলাদেশি টাকায় 12, আমি ডলার এসছে $7,000 লাস্ট মান্থে। লাস্ট মান্থে $7,000? হ্যাঁ, লাস্ট মান্থে এটা $7,000 হলে আপনারা যদি 84 দিয়ে গুণ দেন ডলার করে, তাহলে আপনারা দেখবেন এটা 84 না, আমাদের 81 দেয় ব্যাংক থেকে। কেন এটা আমাদের সরকার জানি না কী করে, জানি না আমাদের ব্যাংকে থেকে এত কম কেন দেয়। আমাদের যখন আমরা ব্যাংকে যখন ট্রানজাকশন করি, আমরা ট্রান্সফার করি যখন এখান থেকে, তো আমাদের আমি থেকে ট্রানজাকশন করি, সো তারা দেখা যায় 81 দেয়, 81-এর নিচে আসে না, অথবা 81-82 তার উপরে আমাদের দেয় না। এটা তো আমার কাছে খুব স্ট্রেঞ্জ মনে হলো, খুবই স্ট্রেঞ্জ। আমি ব্যাংকের নামটা এখানে মিউট রাখছি, কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো যে আপনার কি পেমেন্ট পেতে দেরি হয় এই যে ব্যাংকের কথা আপনি বললেন? আসলে পেমেন্ট পেতে কি, ওরা ওইখান থেকে ওদের প্রসেস আছে কিছু, ওদের প্রসেস বলতে কি ওরা পাঠাবে। ওরা পাঠানোর পরে বাংলাদেশে কয়দিন লাগে? 2 দিন। আপনি শিখলেন কয় মাস ই শিখন থেকে? আমি শিখছি ই শিখন থেকে 3 মাস। 3 মাস। আপনার শিখতে কয় টাকা খরচ হয়েছে? $2,200। আপনি শেখার পরে আপনি কাজ করছেন কতদিন যাবত? কাজ করছি তো শেখার পর থেকে কাজ শুরু, শেখার পর থেকে 8 মাস যাবত। হ্যাঁ, তা 8 মাসে যদি আপনার এই লাস্ট মান্থে যদি $6,000-$7,000 ড্র হয়ে থাকে, তাহলে এটার তো ফিউচার মাত্র 21 বছর বয়স, এটা খুব অসম্ভব না যে এরকম ছেলেমেয়েরা কিছুদিন পরে দেখা যাবে নিজের টাকা ইনকাম করে গাড়ি করেছে, বাড়ি করেছে। অ্যান্ড ইট ইজ ভেরি মাচ পসিবল। তো প্ল্যান কি, টাকা পয়সা দিয়ে কি করতেছেন? প্ল্যান এখন তেমন কিছু, ফ্যামিলিকে সাপোর্ট করছেন? ফ্যামিলিকে দিচ্ছি, ফ্যামিলিকে তো দিতেই হচ্ছে, কারণ এখন আব্বু তো দেখা যায় 4 মাস পর একদিন বেতন দেয় আর বেতন দেয় না, মানে পুরো ফ্যামিলিটা আপনি সাপোর্ট করছেন? আমি এখন সাপোর্ট দিচ্ছি। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। মানে আপনি পুরো ফ্যামিলি ধরে রেখেছেন? হ্যাঁ, এখন আপাতত আমি আছি, 1 বছর যাবত যা দেখতেছি সব আমি। অসাধারণ। আমরা দ্বিতীয় উদাহরণ দেখলাম, এরপর আমরা তৃতীয় যে ব্যক্তিটি তাকে নিয়ে আসবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনি, শুভকামনা। আমার নাম হচ্ছে মিল্টন হালদার। তো মিল্টন ভাই বয়স কত?
আমার বয়স এখন 24 চলতেছে, এই অক্টোবর হচ্ছে 25 পালি হবে। ওকে, আপনার ঘটনা কি, মানে কিভাবে কিভাবে কেন এই লাইনে আসলেন? আমি একটু প্রথম থেকেই বলি। শিওর শিওর। তো আমি তো একদম গ্রামীণ ছেলে আর কি, গ্রাম থেকে বড় হয়ে আসছি। কোথায় বাড়ি, কোথায় আপনার? আমার দেশের বাড়ি হচ্ছে মাদারীপুর। ওকে, তো মাদারীপুরে একটা ছোট একটা গ্রামে আমার জন্ম। ওকে, তো আমি দেখা যাচ্ছে আমি যেই মানে সেক্টর থেকে উঠে আসছি বা যেই গ্রাম থেকে উঠে আসছি ওইখান থেকে ফ্রিল্যান্সিং একটা অনেক বড় স্বপ্ন ছিল আর কি। ওকে, যে আমি যখন বলতাম 2013 সালে যখন আমি বলতাম যে আমি কম্পিউটার চালায় কাজ করব। আমি যখন কলেজে পড়তাম তো কলেজের আমার এক ফ্রেন্ড ছিল, তো ও ফ্রিল্যান্সিং তখন শুরু করছে আর কি, তো ওর কাছ থেকে শোনা, তো তখন থেকে কিউরিওসিটি কাজ করছে। আমি আবার দেখা যাচ্ছে টেকনিক্যাল দিক থেকে খুব একটা টান ছিল ছোটবেলা থেকে, সবার একটা প্যাশন থাকে কিন্তু এটা অটো চলে আসে, কারো করতে হয় না, তো ওই টান ছিল। তো যার কারণে ফ্রিল্যান্সিং আমি তখন বলতাম যে আমাকে একটা কম্পিউটার কিনে দাও, আমি কাজ করবো, কাজ করে টাকা কামাবো। তো তখন গ্রামের লোকজন বলতো হ্যাঁ কম্পিউটার চালা টাকা কামাবে, মানে টিটকারি মারতো আর কি, অবাস্তব বিষয়, অবাস্তব বিষয় এটা, মানে অমুকের ছেলের কম্পিউটার চালা টাকা কামাবো। তখন কম্পিউটার আসলে অনেক বিশাল কিছু ছিল। আসলে ঢাকাতে আসার পরে আমি যখন কলেজে ভর্তি হইলাম তখন হচ্ছে আবার স্বপ্নটা আবার নাড়াচাড়া দিয়ে উঠলো। দেন হচ্ছে আমি কি করলাম, আমার ভার্সিটির যে অ্যাডমিশনের ফি, ওই অ্যাডমিশনের ফি দিয়ে আমি কম্পিউটার নিলাম একটা। কম্পিউটার নিয়ে অ্যাডমিশনের ফি দিয়ে আপনি কম্পিউটার নিলেন, বাসায় জানালেন না? হ্যাঁ, বাসায় জানাইনি আর কি, যে আমি ভাবছি যে আমি কিনেই আমি কাজ শুরু করে দেব, টাকা এবং টাকা পয়সা ইনকাম করে ইনকাম শুরু করে দিব। ওকে, তখন ইউটিউবে কাজ করতাম আমি, ভিডিও টিডিও তখনই আমি টুকটাক ইউটিউব দেখে দেখে বানাতেন নাকি ভিডিও? আমি ইউটিউবিং করতাম তখন, ইউটিউবিং শুরু করছি তখন। কি কি ধরনের কন্টেন্ট করতাম? আমি তখন এই টেক বিষয়ে কন্টেন্ট করতাম। ওকে, তো পরে দেখলাম যে খুব একটা সাড়া পাচ্ছি না, তখনও শিখিনি কারো কাছ থেকে। হ্যাঁ, তখনও শিখিনি। ওকে, তো টাকা পয়সাও খুব একটা সমস্যা চলতেছে, তো যার কারণে আবার তখন একটা শোরুমে কাজ করতাম আমি সেলসম্যান হিসেবে, তো ওইটা চলতে থাকে। এরপর হচ্ছে আমি একদিন জব খুঁজতেছি ভালো কিছু করার জন্য জব খুঁজতেছি, তো ইশিখনের আমি একটা জব পোস্ট দেখি যে ওরা লোক নিবে কাস্টমার সাপোর্টার হিসেবে। আচ্ছা, তো দেখা গেছে ওরা হচ্ছে ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, তো যেহেতু আমার ফ্রিল্যান্সিং শেখারও একটা শখ ছিল, তো আমার মানে ইচ্ছাই ছিল যে আমাকে যদি স্যালারি নাও দেয় আমার কাজ করতে হবে, তো আমি জয়েন করলাম। জয়েন করার পরে আমি কাজ করতেছি, সাপোর্ট হিসেবে কাজ করছি, পাশাপাশি দেখা গেছে আমি দেখলাম যে ইশিখনে হচ্ছে তখন ভিডিও মানে খুব কম হইতো আর কি, যে ফেসবুকে আমি দেখলাম যে আমি আবার মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি, তো মার্কেটিং কিছুটা আমার মধ্যে আছে আর কি, তো যার কারণে হচ্ছে আমি ভাইয়াকে আমি বললাম যে ভাইয়া আমরা তো দেখা যাচ্ছে টিচার দিনে ভিডিও করতে পারি, কেননা টিচারের ফেস দেখলে টিচারের কথা শুনলে স্টুডেন্টরা কনভিন্স হবে, এটা আরও দেখা গেছে ইন্টারেক্টিভ হবে ব্যাপারটা। তো বলে ঠিক আছে তাহলে শুরু করে দাও, তো যেই কথা সেই কাজ, ক্যামেরা ছিল আমাদের, লাইট ছিল আমাদের, তো আমরা টিচারদের কল করে ডাকলাম স্যার আসেন আপনারা, আপনাদের নিয়ে ছোট একটা ইন্টারভিউ হবে, তো আমরা ভিডিও শ্যুট নিলাম, তাদের ভিডিওগুলো এডিট শুরু করলাম। তো করার পরে দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি একটা টুকটাক ভালো একটা সাড়া পাচ্ছিলাম আর কি ওইখান থেকে, তো ওইখান থেকে আমার ভিডিও এডিটটা শেখা আর কি, আমি কাজের প্রয়োজনে শিখতে শুরু করি, ওইখান থেকে হচ্ছে আমি কাজ করতে থাকি। তো ওই যে আমার শেখাটা ইশিখন থেকে শিখছি, আমি ইশিখনের টিচারদের কাছ থেকে শিখছি, শিখে দেন হচ্ছে আমি এখন অনলাইনে কাজ করতেছি। অনলাইনে কাজ কবে থেকে শুরু করলেন? এটা হচ্ছে আমি অনলাইনে কাজ শুরু করছি, লকডাউন শুরু হচ্ছে না 2020 সালের হচ্ছে মার্চের 3 তারিখে হচ্ছে আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলি। আচ্ছা, দেন আমি প্রথম আমি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি প্রথম জবের ব্যাপারটা। প্রথম আমার জব পেতে সময় লাগে 15 দিন সময় লাগে, তো 15 দিন আমি ঘুমাই নেই টোটালি। কেন? কারণ আমি সবসময় পড়ে থাকতাম, মানে জব দেখতাম, হ্যাঁ আমার এটা আমার সাথে যাইতেছে, আমি পারবো, একদম আমি শিওর যে আমি এই জবটা করতে পারবো, ওইটা খুঁজে খুঁজে আমি ওই জবটাতেই অ্যাপ্লাই করতাম। তো আমি প্রায় 10 বার তখন হচ্ছে 20 কানেক্ট পাওয়া যেত আর কি, তো 20 কানেক্টে হচ্ছে দুটি, আমি 2 কানেক্ট হচ্ছে একটা জবে পোস্টে মানে জবের ক্ষেত্রে হচ্ছে কেটে নেয়, তো আমি দেখলাম যে আমি 10টা জবের মতো অ্যাপ্লাই করতে পারবো। তো আমি 8টার মতো জব অ্যাপ্লাই করছিলাম, ওই খুঁজে অ্যাপ্লাই করলাম, তো ক্লায়েন্ট আমাকে নক দেয়, কথা বলে চলে যায়, জব দিচ্ছে না, আমি ডিপ্রেসড, আমি মানে হাল ছাড়িয়ে নাই, আমাকে কাজ করতেই হবে আর কি। তো আমি 24 আওয়ার্স লেগে থাকতাম আর কি, ক্লায়েন্ট নক দিলে দেখা যাচ্ছে আমি 30 মিনিটের মধ্যে রিপ্লাই দেওয়ার ট্রাই করতাম, দেখা যাচ্ছে আমি হয়তো ঘুমাইতাম 2-3 ঘন্টা ঘুমাইতাম 24 ঘন্টার মধ্যে। আচ্ছা,
তো পরে দেখা গেছে যে একটা ক্লায়েন্ট আমাকে নক দিল, নক দেওয়ার কথা বললো, উনি আমাকে কাজটা অফার করলো, হ্যাঁ আমি নিলাম। যখন ওইটা ওই কাজটা আমি সারা রাত বসে করছি, 9 ঘন্টা 10 ঘন্টা বসে করছি। কিসের কাজ ছিল এটা? কি এটা ছিল? একটা ইন্ট্রো, ইউটিউবের একটা ইন্ট্রো ছিল। ইন্ট্রোটা হচ্ছে আমি তখন আফটার এফেক্টস দিয়ে আর কি ইন্ট্রোটা করে দিয়েছিলাম। তো ওই ইন্ট্রোটা করতে প্রায় আমার 9 ঘন্টার মতো সময় লাগছে টানা। তো ওইটা করে আমি জাস্ট মানে একটা ন্যাপের মতো নিয়েছি, জাস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ঘুমাইছি। সকাল আবার ক্লায়েন্ট নক, আমি আবার উঠে আবার তাকে ওইটা কারেকশন করে দিলাম। তো উনি তো অনেক খুশি যে এত তাড়াতাড়ি আমি ডেলিভারি পাওয়া গেছি। তো উনি আবার আমাকে অফার করলো যে তুমি তাহলে আর একটা কাজ নাও। তো ওইখান থেকে আমার আর কি শুরু। প্রথম ইনকাম কত ছিল? আমার প্রথম ইনকাম ছিল মাত্র $5। $5? তো যেই ক্লায়েন্ট থেকে আমি $5 কাজ করি, ওই ক্লায়েন্ট আমাকে হচ্ছে $90 কাজ দেয় পরে। আমার লাস্ট ইনকাম ছিল হচ্ছে আপনার এই $170। $170 মাসে? মাসে না, তাহলে উইকলি। উইকলি আপনার মান্থলি ইনকাম কত অন এভারেজ? অন এভারেজ যেহেতু আপনার উইকলি হচ্ছে, আমার একটা প্রজেক্ট এখন রান করতেছি, মানে আমি তো দেখা গেছে এখন ফ্রিল্যান্সিং ওইভাবে করতে পারতেছি, কারণ আমি একটা প্রতিষ্ঠানকে এখন সময় দিচ্ছি। তারপরেও আপনার কত হয় মাসে? তো মাসে আমার দেখা গেছে যে আপনার $300-400 থাকে। $300-400 মানে $30,000-35,000-40,000 টাকা। এটা আপনি যতটুকু সময় পান ততটুকু? হ্যাঁ। দেশের ভিতরে কাজ করা হয় না দেশের বাইরে? আমি বেসিক্যালি দেশের ভিতরে হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করতেছি। কোথায় সেটা? এটা হচ্ছে বনশ্রীতে। আচ্ছা, একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন? ফটো তো ভিডিও এডিটিং এর কাজ? হ্যাঁ, ওইটা ভিডিও, সম্পূর্ণ ভিডিও এডিটিং, এবং ওই প্রতিষ্ঠানে দেখাশোনা করতেছি আমি। এর পাশাপাশি হচ্ছে আমি ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনার মানে পার্ট টাইম যখন সময় পাচ্ছি, এটা তো মানে মুক্ত পেশা। মানে ফ্রিল্যান্সিংটা মানে হচ্ছে ফ্রি হচ্ছে মুক্ত, ল্যান্স মানে পেশা, মুক্ত পেশা। আর যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে মুক্ত পেশাজীবী বলে। মানে আপনি যে বিদ্যাটা নিয়েছেন সেই বিদ্যা নিয়ে আপনি দেশে একটা জব করছেন, পাশাপাশি হচ্ছে হলো আপনি বিদেশের মাটি থেকে পয়সা নিয়ে আসতেছেন, সহজ বাংলায় যদি বলি। জি জি। সেই হিসাবে যদি আমি বলি তাহলে আপনার ইনকাম আরও বেশি, কারণ এটা আপনার 2 মিলিয়ে হয়তো 1.25 লক্ষ টাকার উপরে ইনকাম করেন আপনি প্রতি মাসে। 21-22 বছরে বা 25 বছর বয়সে 1.5 লক্ষ টাকা ইনকাম, এটা তো আসলে ইটস নট এ ম্যাটার অফ জোক, এটা তো অনেক অনেক বড় অনেক বড় একটা ব্যাপার। পড়াশোনা কমপ্লিট হয়েছে? আমি অনার্স শেষ করলাম, মানে এক্সাম দিছি। তো ভাইবার জন্য আমার ইয়াতে রেজাল্ট আটকায় আছে, তো আমি করোনার ভুক্তভোগী আর কি। তো এখন চিন্তা ভাবনা কি করতেছেন, মানে ভবিষ্যৎ পেশাটা কি হবে? ভবিষ্যৎ পেশা আমি এটা নিয়েই লেগে থাকতে চাচ্ছি আর কি, এটা নিয়ে আমি। এটা ফিউচার আছে বাংলাদেশে? হ্যাঁ, অবশ্যই ফিউচার আছে ভিডিও এডিটিং এর উপরে। আপনি আমি একটু কথা বলি যে ভিডিও এডিটিং এর ফিউচার কি, সেটা তো আমি খুব ভালো করে জানি, তারপর আপনার মুখ থেকে আমি শুনতে চাই। না, আমরা আমি একটু প্রথম থেকে বলি, আগে আমরা যখন ফেসবুকে ঢুকতাম, ফেসবুকে আমরা মানে পোস্টার মানে মিমি যে মিমিগুলো দেখতাম সব পোস্টার মিমি ছিল বা টেক্সট মিমি ছিল। কিন্তু আপনি এখন ফেসবুকে ঢুকেন, কয়টা টেক্সট মিমি বা কয়টা পোস্টার মিমি পান, সব ভিডিও মিমি। ভিডিও ভিডিও ইজ দ্য ফিউচার, ঠিক আছে? তো ভিডিও কন্টেন্টটা হচ্ছে বিশাল একটা ফিউচার আছে এখানে, অনেক বড় একটা ফিউচার। এই যে আপনার যে সহজ বলি, আপনি আগে গুগলে গিয়ে ওয়েবসাইট আপনি খোঁজ করতেন আপনার যেটা দরকার হয়, এখন মানুষ ইউটিউবে গিয়ে খোঁজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। কি বলার আছে যারা আপনার মতো ভিডিও এডিট করতে চান বা শিখতে চান? তার আগে আপনি আমাকে একটু বলেন তো, এই শিখুন আসলে কি এনাফ, মানে এখান থেকে শিখে আসলেই হয়, আপনি মানে প্রমোশন করার জন্য দরকার নেই, মানে একদম ভিতরের ওপিনিয়নটা। আচ্ছা, আমি যেহেতু ইশিখনে কাজ করছি, সেক্ষেত্রে আমি ইশিখনের মানে টোটাল বিষয় আমি বলতে পারবো, ভিতরের বাহিরের। কেননা যারা স্টুডেন্ট তারা তো হয়তো ভিতরের ব্যাপারটা জানে না, রাইট? তো আমি ভিতরের ব্যাপারগুলো বলি। তো আমরা হচ্ছে ইশিখনে সবসময় হচ্ছে স্টুডেন্টের প্রতি হচ্ছে দায়িত্বশীল। আচ্ছা, ঠিক আছে। দায়িত্বশীল বলতে হচ্ছে ওনাদের জন্য পার্সোনাল গ্রুপ থাকে, টিচারদের কেয়ার থাকে। তো টিচাররা হচ্ছে আপনার মানে স্টুডেন্টদেরকে শিখাইতে বাধ্য। অনেক স্টুডেন্ট আছে দেখা যাচ্ছে অনলাইনে ঢুকতে পারতেছে না, তখন আই সেই শিক্ষকের বলে যে আমরা ঢুকতে পারিনি, ক্লাস করতে পারিনি, এটা আপনাদের দোষ, ঠিক আছে? তো এখন হয়তো করোনার কারণে হয়তো ইজ টু হয়ে গেছে জুমের ব্যাপারে। তো ইশিখন তো টোটাল জুম থেকে ক্লাস নিত, তো তখন হচ্ছে অনলাইন ক্লাসটা বুঝতো না ভালোভাবে যে এইভাবে এই ওয়েবসাইটে ঢুকে এইখান থেকে এখান থেকে এখান থেকে যেতে হবে। তো অনেক মানে তারা ক্লাসে ঢুকতে পারতো না, আইসি ইশিখনে বলতো কি ক্লাস না, আমরা ক্লাসে ঢুকতে পারি না, প্রচুর কল আসতো, প্রচুর টেক্সট আসতো। তো দেখা যাচ্ছে যে ইশিখন হচ্ছে আপনার অনেকগুলো দিক হচ্ছে আপনার ইসরোর জন্য রাখছে, যেমন হচ্ছে গ্রুপ রাখছে, গ্রুপে দেখা যাচ্ছে ক্লাসে ঢুকতে পারতো না, গ্রুপে একটা নক দিলে কিন্তু সমাধান পেয়ে যাচ্ছে, বা টিচার গ্রুপও লিঙ্ক দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে এনি কাইন্ড অফ প্রবলেম জাস্ট গ্রুপে বললেই সঙ্গে সঙ্গে সমাধান করে দিচ্ছে, বা কাস্টমার সাপোর্টে কল দিলেই সমাধান পেয়ে যাচ্ছে সাথে সাথে। ওকে, ঠিক আছে। এবং সুবিধার দিকগুলো যদি আমি বলি, যে অনলাইনে তো ক্লাস আছে, এটা এখন প্যান্ডেমিকের জন্য সবাই বুঝতে পারতেছে। এরপর হচ্ছে আপনার এই টিচারদের যে কেয়ার থাকে, পার্সোনাল গ্রুপ, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং, এক্সট্রা ফ্রিল্যান্সিং ক্লাস থাকে, যে অনেকে অনেক ট্রেনিং সেন্টারগুলো আছে, আমি নাম বলবো না, যে দেখা যাচ্ছে তারা
ফ্রিল্যান্সিং ক্লাসের জন্য আলাদা একটা চার্জ কাটে আর কি। ইস্যু কারণ ফ্রিল্যান্সিং ক্লাসগুলো সম্পূর্ণ আলাদা রাখছে, সম্পূর্ণ ফ্রিতে রাখছে। ওকে, এটা হচ্ছে আপনার শুধু একটা একটা প্ল্যাটফর্ম না, অনেকগুলো প্ল্যাটফর্মের সুযোগ দিচ্ছে। ওকে, যেমন অ্যাপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে কিভাবে কাজ করবেন টোটাল বিষয়গুলো, তারপর হচ্ছে ফাইবারে কিভাবে কাজ করবেন এই বিষয়গুলো, তারপর আপনার এই পিপল পাওয়ার বলেন, তারপর হচ্ছে আপনার ফ্রিল্যান্সার বলেন, ফ্রিল্যান্সার ডট কম, তো সবগুলোর উপরে আলাদা করে সুন্দর করে আপনার ক্লাস আছে। না সেটা আছে, সেটা আমরাও জানি। তো বিষয়টা হচ্ছে যেটা যে এই এত অল্প টাকা, এটা কি মানে আসলেই সম্ভব? মানে আপনার নিজের জায়গাটা থেকে আপনি কি বলবেন? আমার নিজের জায়গা থেকে আমি যদি বলি যে আমি আমি কিন্তু নিজে শিখে আসছি ওইখান থেকে, ওই ক্লাসগুলো দেখে কিন্তু আমি শিখছি, আমি শিখে কাজ করতেছি। ইভেন হচ্ছে আরও যারা সাকসেসফুল স্টুডেন্ট, আমরা আপনারা যারা দেখতেছেন যে ইশিগনে যারা সাকসেসফুল স্টুডেন্টরা রয়েছে, সবাই কিন্তু ইশিগন থেকে শিখেই কাজ করতেছে। ঠিক আছে, তারা কিন্তু অনেক বড় একটা উদাহরণ। তো যার কারণে আমি বলবো যে আপনি যদি কাজ করতে চান লেগে থাকতে হবে, কোনো কিছু লেগে না থাকলে আসলে অ্যাচিভ করা যায় না, কোনো কিছুই যায় না। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি তিনজন পার্টিসিপেন্টকে নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটা করেছি এবং আমি আজকে আপনাদেরকে একদম হাতে কলমে উদাহরণ দেখিয়ে দিলাম যে সাধারণত সবসময় আমি প্রমোশন করলে আমি এভাবেই করার চেষ্টা করি যে দিস ইজ দ্য রেজাল্ট। সো আজকে রেজাল্ট ওরিয়েন্টেড প্রমোশন হলো এবং এই তিনজনের মতো স্টুডেন্ট এদের অনেক আছে, অনেক আছে, সেগুলো হয়তো ভবিষ্যতে আসবে তাদের কথাগুলো বলার জন্য, যাতে করে আপনারা ইন্সপায়ার হন। জব নাই, জব নাই, পেশাব নাই, খুঁজে পাই না, ছয় মাস ধরে হচ্ছে না, দুই মাস ধরে হচ্ছে না, শিখে বসে আছি। এই শিখে বসে আছি বা জব নাই এই কথাগুলো বলার আগে নিজের ফ্লসগুলো কী কী, নিজের সমস্যাগুলো কী কী, সেগুলো আইডেন্টিফাই আমাদের করতে হবে। এরা যদি পারে আপনি কেন পারবেন না? সুতরাং অন্যের দিকে আঙ্গুল না তুলে আপনি যেটা করেন, নিজে নিজের চেষ্টা করেন, নিজের উইকনেসগুলো খুঁজে বের করেন। এরা যদি কেউ ঘরে বসে থেকে 30-40-50 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারে, মাঝখানে যে যিনি ছিল উনি তো 6-7 লাখ টাকা ইনকাম করছে এথিক্যাল হ্যাকিং করে, তাহলে আপনিও পারবেন। এবং এরা খুবই সাধারণ, কেউ ইউনিভার্সিটির গণ্ডি এখনও পার হয়নি, কেউ ইন্টারমিডিয়েটের রেজাল্ট খুবই খারাপ করেছে, এবং কেউ হাউসওয়াইফ, সে হয়তো জীবনে কোনোদিন জবের কথা চিন্তাই করে নাই, হাজব্যান্ডকে সাপোর্ট দেওয়ার জন্য এসছে। এত সাধারণ যে আপনার মতোই মানুষ। তো এরা যদি পারে আপনিও পারবেন, এবং এরা সবাই ইশিখন থেকে এসছে। আপনারা যদি ইশিখন থেকে শিখতে চান, ইশিখনের যে লিঙ্ক সেই লিঙ্ক ওপরে দেওয়া আছে, আপনারা ওখানে গিয়ে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন করবেন এবং বেস্ট অফ লাক। এই ভিডিও হয়তো কারো কারো ভাগ্যের মোড় পরিবর্তন করে দেবে। থ্যাংক ইউ ব্রাদার, ভালো থাকবেন আপনি, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জি। শেষ করছি আজকের মতো, আসসালামু আলাইকুম।